আমি এখন খিরসা বানাবো পাটিসাপটার ভিতরে পুর হিসেবে দেওয়ার জন্য। এখন চুলায় দুধ বসিয়েছি। দুধের মধ্যে 1 চামচ সুজি দেব। এরপরে ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। আজ চুলা জাল মিডিয়াম করে দিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে। কিছুক্ষণ পর ঘন হয়ে যাবে, এরপর ঠান্ডা করে বাটিতে নেব। খিরসা রেডি। এখন আমি চুলা বন্ধ করে দেব, আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই নরম ভাবটা আরো হালকা কমে যাবে এবং পাটিসাপটার মধ্যে দেওয়ার মতো অবস্থান তৈরি হবে। আসসালামু আলাইকুম, আমি পাটিসাপটা পিঠা বানাবো। পাটিসাপটা পিঠার উপকরণগুলো বলে দিচ্ছি। 1 কাপ দুধ, 1টা হাঁসের ডিম, গুড় আর ময়দা। আমি আজকে ময়দা দিয়ে পাটিসাপটা পিঠা বানাবো। আমি দুধের মধ্যে ডিমটা ভেঙে দিয়েছি, এরপরে গুড় দিয়েছি, এরপরে 1টা হ্যান্ড হুইস্ক দিয়ে এগুলোকে যতক্ষণ মিহি একদম মিক্স না হবে ততক্ষণ নাড়ব। আর লাগবে হালকা একটু লবণ। এবার আমি আস্তে আস্তে ময়দাগুলো দিব ডোটার মধ্যে। ডো রেডি, একদম অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে সফট ডো বানাতে হবে, নাহলে পিঠা চুলার মধ্যে দিলে সুন্দর হবে না। পাটিসাপটার ডো রেডি, আর খিরসাগুলো আমি ঠান্ডা করে বাটিতে নিয়ে নিয়েছি, এখন বানাবো। আমি 1টা কিচেন টিস্যুতে হালকা একটু তেল লাগিয়ে চুলাটা পাতিলে একটু ব্রাশ করে নিচ্ছি, তাহলে পিঠা সহজে উল্টানো যাবে।